আজ ভোর থেকেই শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সাথে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর আগে পূর্বাভাস দিয়ে জানিয়ে রেখেছিলেন, ঠিক সেই পূর্বাভাস অনুযায়ী আজ ভোর থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি সহ বজ্রপাত। তাদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী এই ঝড় বৃষ্টি শুধুমাত্র আজকের জন্য নয়, আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া জারি থাকবে। কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে, কতদিনের জন্য থাকবে, সমস্তটাই আজকেই আপনাদের জানাবো। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের করে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটিকে অন করে দিন, আর ভিডিওকে অবশ্যই এখন একটু লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, কয়েকদিন ধরে আমাদের রাজ্য সহ কলকাতা শহরের তাপমাত্রা ক্রমশ বাড়ছিল, অস্বস্তি ভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। আর এই গরম এবং অস্বস্তি ভাব কেটে যায় আজ সকাল ভোর থেকেই যখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তারপর থেকে শহরের তাপমাত্রা রাজ্যের তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করেছে। একদিকে আজ ভোরে যখন রাজ্যের মানুষ তথা শহরের মানুষ ঘুমে আচ্ছন্ন, ঠিক তার উল্টো দিকে আকাশ তখন কালো মেঘে আচ্ছন্ন। তারপরই শুরু হয় ঝড়, প্রবল বেগে ঝড় বইতে শুরু করে। ঝড়ের পরই শুরু হয়ে যায় বজ্র বিদ্যুৎপাত সহ বৃষ্টি। রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই আজ ভোরে একই রকমের আবহাওয়া ছিল, প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টি এবং বজ্রপাত ঘটেছে। আর এখানেই শেষ নয়, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে মঙ্গলবার বিকাল মানে আজ বিকাল এবং সন্ধ্যাতে কালবৈশাখী ঝড় হতে পারে। আজ সন্ধ্যায় এবং বিকালের দিকে মানে দুপুরের পর থেকে কিন্তু কালবৈশাখী ঝড় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের গতিবেগ ঘন্টায় প্রায় 40-50 কিমি পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে। এরপর আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের আবহাওয়া একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। মানে পরপর 4 দিন একই ধরনের আবহাওয়া থাকবে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 4 দিন কিন্তু একই রকমের এরকম মেঘাচ্ছন্ন ঝড় বৃষ্টি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, দক্ষিণবঙ্গের বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। কলকাতা সহ কলকাতার আশেপাশ জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ঝড় বৃষ্টি বজ্রপাত হতে পারে। আহা অফিসের মতে এই সময়টা এমনিতেই গরম এবং কালবৈশাখীর সময়। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ ও বিহারের উপরে একটি নিম্ন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পকে টেনে আনছে। এই দুয়ে মিলে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে 21 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত মানে শুক্রবার পর্যন্ত ঝড় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত সাথে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আর এই ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। যাই হোক, আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে আপনাদের জেলার খবর জানাতে পারেন। আপনাদের জেলার এই মুহূর্তে কী ধরনের ওয়েদার রয়েছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।